সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। ইন্টেলিজেন্ট ব্যুরো কাট অফ মার্কস এবং টোটাল কত নম্বরের পরীক্ষা হবে আজকে আমাদের আলোচনা। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আইবির তরফ থেকে মাধ্যমিক পাসে চাকরির নিয়োগ হচ্ছে। এখানে আপনাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ চলছে। আপনারা যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশান থেকে লিংক পেয়ে যাবেন। এছাড়াও আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাচ্ছেন sumonjob.in, ওখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন পিডিএফ ফাইলগুলি। এখানে আপনাদেরকে জানিয়ে দেব, এখানে আপনারা বাংলা ভাষায়ও পরীক্ষা দিতে পারবেন এবং কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবেন সেগুলো আপনাদেরকে আগের ভিডিওয় জানিয়েছিলাম। তবুও আপনাদেরকে এই ভিডিওয় জানাবো এখানে আপনার পরীক্ষা কত নাম্বারের হবে। এখানে আপনাদের পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা যেটা হবে সেখানে আপনাদেরকে জানানো হচ্ছে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। এবং এখান থেকে আপনাদেরকে কিছু জেনারেল অ্যাওয়ারনেসের পরীক্ষা নেওয়া হবে, যেখানে থাকবে কোয়েশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন থাকবে এবং এছাড়াও 2-3 রকমের আলাদা টাইপের আপনাদের কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে আপনারা টোটাল 100 নাম্বারের প্রশ্ন পেয়ে যাবেন এবং সময় থাকছে 2 ঘন্টা। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে প্রথম পরীক্ষার কাট অফ মার্কস কী বলা হচ্ছে। প্রথম পরীক্ষার আপনার কাট অফ মার্কস আসছে, জেনারেলরা যদি আবেদন করেন 35 আপনাকে পেতে হবে। আপনি যদি 35 পেয়ে থাকেন অবশ্যই তাহলে পাস করতে পারেন, এখানে সেরামই একটি বলা হয়েছে। এছাড়াও ওবিসিদের জন্য 34, এসসি এসটি হলে 33 পেলেই আপনাকে পাস করিয়ে দেবে, এখানে তেমনই বলা হচ্ছে। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে এখানে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা হচ্ছে, 1/4 করে এখানে নেগেটিভ মার্কিং রাখা হচ্ছে এবং এটা MCQ ভিত্তিক পরীক্ষা আপনাদেরকে নেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যেতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।